হ্যালো এটা ছিল বৃহস্পতিবার দিনের ভিডিও তো সকাল থেকে স্টার্ট করেছিলাম তো সকালে পুজো টুজো দিয়ে সব কাজ সেরে এখানে আমি দুটো বিস্কুট নিয়েছি খাবো বলে তো চারটা আমি আর খাইনি সেদিনকে তারপরে ভাই দু প্যাকেট মশালা ওরস এনে দিয়েছিলো ওর জন্য খাবে বলে তো সেটাই ওকে আমি করে দিচ্ছি প্রথমে নিয়ে মানে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে এর মধ্যে আর কি আমি জল ঢেলে দিয়েছি পরিমাণ মতন এটা খেতেও বেশ ভালো লাগে আর চট জলদি হয়েও যায় অনেক কিছু মেশানো থাকে এতে বেশ ভালো চট জলদি টিফিন খাওয়ার জন্য বেশ ভালো তো এখানে আমার রেডি হয়ে গেছে ওটসটা তো ওকে দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য তো যেহেতু ওর টুয়েলভের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে তো সেরকম কোনো কাজ ছিল না তো শুয়ে শুয়ে গেম খেলছিলো ফোনে তো এখানে আমাদের টিফিনও রেডি হয়ে গেছে ডিম টোস্ট ডিম টোস্টটা আমি সত্যি কথা বলতে অনেক দিন বাতি আর কি খাচ্ছি আর ডায়েটে যখন ছিলাম তখন তো ব্রেড খাওয়া আমার বারণ ছিল আর ডিম যদিও বা খেতাম সেটা বয়েল্ড এগ কুসুমটা বাদ দিয়ে শুধু হোয়াইটটা তারপরে এখানে আমি দুপুরে রান্না সেরে নিয়েছিলাম দুপুরে রান্নায় করেছিলাম হচ্ছে তোমার শুক্ত পাবদা মাছের ঝাল এদিকে সিম ভাজা ভাজার জন্য দুটো ডিম আর আলু সেদ্ধ দেওয়া হয়েছিল। আর এদিকে ছিল হচ্ছে তোমার থরপটি তো এটা ছিল সন্ধ্যের সময় পাস্তা করব তো জন্য আমি বিনস আর গাজরটা ভেজে নিয়েছিলাম তো এটাকে ঢাকা দিয়ে দিই ভাজাও হয়ে যাবে সাথে সেদ্ধও হয়ে যাবে জন্য ঢাকা দিয়ে আর কি ভাজিয়ে আমি আর এই যে পাস্তা সেদ্ধ করে নিয়েছি আমি এখানে তো ওটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে সরু শুরুভাবে কেটেছি লম্বা লম্বা করে ভালো লাগে খেতে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় ভাজাও হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে তো এটা করে নেওয়ার পর এটা ভেজে নেওয়ার পর এখানে আমি দেবো পেঁয়াজ তো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আমি ডিম আলাদা করে আর ভেজে তুলে রাখি না ওই চাউমিন বলো বা পাস্তা বলো যখন করি তখন এইভাবেই করি পাস্তাটা আমাদের বাড়িতে খুবই কম বলতে একদমই হয় না বিয়ের পর থেকে এক বছর হয়ে গেছে আমি এই প্রথম মানে এখানে পাস্তা খাচ্ছি চাউমিন করার সময় আমি সেমভাবেই ডিমটাকে ভেজে নিই তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম পাস্তা সস আচ্ছা মাঝখানে আমি দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে পাস্তা মশালা তো এগুলো দিয়েই করেছিলাম পাস্তাটা খেতে বেশ ভালো হয়েছিলো খারাপ হয়নি তো এই যে পাস্তাটাও দিয়ে দিয়েছি এখানে আর পাস্তাটা না জমে গেছে মানে অনেকক্ষণ ছিল তো তো সেজন্য এরকম মানে জমে টাইপের গেছিলো তো চলো এক তো হবে না তারপরে ক্যামেরাটা রেখে আমি ভালোভাবে এটাকে ছাড়ি ছড়িয়ে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলাপাতির সাথে হয়ে গেছে আমার পাস্তা রেডি এখানে তো এখন এটাকে ঢেলে নেবো আর কি নিয়ে নেব খাওয়ার জন্য তো এই যে শশা পেঁয়াজ সাথে একটু আমি সস নিয়ে নিয়েছি অল্প করে তো এটাই সেদিনকে আমার ডিনার ছিল কারণ আমি রাত্রেবেলা আমি আর সেদিনকে কিছু খাইনি আমার সেটা ভালো লাগছিল না বলে তো চলো ব্লগটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি লাইক করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ভিডিওটি একটু শেয়ার করে দিও আর পেজটিকে লাইক করে দিও আজকের জন্য টাটা